দুটোর মধ্যে কোন কার্ডে সুবিধা বেশি, কোন কার্ড ভালো, এ ব্যাপারে পরে আসছি। আগে আপনাদের জানিয়ে রাখি যে ইশ্রম কার্ড আর লেবার কার্ড দুটো কিন্তু আলাদা। অনেকজন গুলিয়ে ফেলছেন যে ইশ্রম কার্ড আর লেবার কার্ড হয়তো এক, তো আপনাদের জানিয়ে রাখি এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো যে ইশ্রম কার্ড আর লেবার কার্ডের মধ্যে পার্থক্য কি, কোন কার্ড বানালে আপনারা বেশি সুবিধা পাবেন, কোন কার্ড আপনারা সহজেই পেয়ে যাবেন, আর একই ব্যক্তি কি দুটো কার্ড বানাতে পারবে। তো এই নিয়েই আজকের এই ভিডিওটা থাকবে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের মনের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, লেবার কার্ড রাজ্য সরকারের লেবার কার্ড, আর ইশ্রম কার্ড কেন্দ্র সরকারের কার্ড। ইশ্রম কার্ড এই কিছুদিন আগেই লঞ্চ করা হয়েছে, আর লেবার কার্ড অনেক দিন আগেই এটা লঞ্চ করা হয়েছে। ইশ্রম কার্ডের বর্তমানে কেবল একটি সুবিধা রয়েছে, যেটা হচ্ছে জীবন বিমা। তাছাড়া ইশ্রম কার্ডের বর্তমানে আর কোনো সুবিধা নেই। আর লেবার কার্ডের একাধিক সুবিধা রয়েছে, কি সেই সুবিধা সেই নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। এই ভিডিওতে যদি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, আর আপনারা ততক্ষণ দেখতে পছন্দ করবেন না। তাই সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান, লেবার কার্ড থেকে আপনারা কী কী সুবিধা পাবেন, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে আপনারা দেখতে পারেন। ইশ্রম কার্ডের যেহেতু কোনো ভেরিফিকেশন করা হচ্ছে না, তাই যাদের PF বা ESI নেই, তাছাড়া সবাই এই কার্ডটা কিন্তু করতে পারছে। লেবার কার্ড শুধুমাত্র লেবাররাই করতে পারবে, এর জন্য অন্য কেউ যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে তার ভেরিফিকেশন হবে, যদি পাওয়ার যোগ্য হয় তাহলেই সে লেবার কার্ডটা পাবে। আপনারা যদি CSC ছাড়া অনলাইনে নিজে থেকে ইশ্রম কার্ড বানাতে চান, তাহলে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু ইশ্রম কার্ড বানাতে পারবেন না। আর আপনারা যদি সেমভাবে লেবার কার্ড বানাতে চান অনলাইন থেকে, তাহলে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও হবে, আপনারা নিজেরাই করতে পারবেন। লেবার কার্ডে অনেক কিছু সুবিধা আছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে যে চিকিৎসা খরচ আলাদাভাবে দেওয়া হয়। অস্ত্রোপচারের চিকিৎসা খরচ বা কঠিন কোনো যদি ব্যাধি হয় সেক্ষেত্রে আপনাকে চিকিৎসা খরচ দেওয়া হবে। আর এই যে ইশ্রম কার্ড তৈরি করা হচ্ছে বর্তমানে, এই কার্ডের কিন্তু আর 2 লক্ষ টাকার জীবন বিমা ছাড়া আর কোনো সুবিধা নেই। আপনাদের আমি আগেও বলেছি, ইশ্রম কার্ডে বর্তমানে শুধুমাত্র একটি সুবিধা রয়েছে বলে পরবর্তী ক্ষেত্রে যে আরও সুবিধা অ্যাড করা হবে না এর কোনো মানে নেই। পরবর্তী ক্ষেত্রে আরও অনেক সুবিধা ইশ্রম কার্ডের সাথে যুক্ত করা হতেই পারে। আর আপনারা দুটো কার্ডেই জীবন বিমা পাবেন, ইশ্রম কার্ডে একটু বেশি টাকা পাবেন, আর লেবার কার্ডে জীবন বিমার হিসাবে একটু কম টাকা পাবেন। লেবার কার্ড বানাতে গেলে আপনাদের ই-ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে যেতে হবে, আর ইশ্রম কার্ড বানাতে গেলে আপনাদের ইশ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ইশ্রম কার্ড আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন, আর লেবার কার্ড যদি আপনারা ই-ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে বানাতে চান তাহলে এর আবেদন পদ্ধতি একটু তুলনামূলকভাবে কঠিন। কারণ ইশ্রম কার্ডে যেসব ডকুমেন্ট চাওয়া হচ্ছে সেসব ডকুমেন্ট অপশনাল, মানে দিলেও হবে না দিলেও হবে। আর লেবার কার্ডের জন্য ই-ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে, এছাড়া অনেকগুলো ডিটেলস আপনাদের দিতে হবে। লেবার কার্ডের আবেদন করার পর যেহেতু ভেরিফিকেশন হবে, তাই এর কার্ড পেতে আপনাদের একটু সময় ব্যয় করতে হবে। আর ইশ্রম কার্ডের আপনারা যখন ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন, তখনই সঙ্গে সঙ্গে ইশ্রম কার্ডটা পেয়ে যাবেন। আর একটা কথা, দুটো কার্ডই আপনারা বাড়িতে বসে অনলাইনে আপনাদের হাতের স্মার্টফোনটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এবার সব থেকে বড় প্রশ্ন, যে কোনো ব্যক্তি যদি একটি কার্ড বর্তমানে বানিয়ে থাকে, তাহলে কি সে দ্বিতীয় কার্ড বানাতে পারবে? অর্থাৎ একটি ব্যক্তিরই কি দুটো কার্ড থাকতে পারে? তো আপনাদের জানিয়ে রাখি, হ্যাঁ, আপনারা দুটো কার্ডই বানাতে পারবেন, একটা ব্যক্তির দুটো কার্ডই হবে। কারণ এরকম কোথাও লেখা নেই যে যাদের লেবার কার্ড আছে তারা ইশ্রম কার্ড বানাতে পারবে না, বা যাদের ইশ্রম কার্ড আছে তারা লেবার কার্ড বানাতে পারবে না। তাই আপনারা যদি শ্রমিক বা লেবার হয়ে থাকেন, তাহলে আপনারা দুটো কার্ডের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন এবং দুটো কার্ডেরই সুবিধা পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা থেকে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকমই নতুন নতুন সরকারি প্রকল্পের ব্যাপারে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।